আজকের রেসিপি বিস্কুট পিঠা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আপনারা কিভাবে বিস্কুট পিঠা বানাবেন তা আজ আমি আপনাদের তৈরি করে দেখাব রেখে অনেক দিন খেতে পারবেন নষ্ট হবে না প্রথমে এক কাপ ময়দা দুইটা ডিম এক কাপ চাউলের গুঁড়া তেল লবণ প্রথমে দুইটা ডিম এবং চিনি ভালোভাবে মিক্স করে নিতে হবে লবণ পরিমাণ মতো চাউলের গুঁড়া ময়দা দিয়ে খুব ভালোভাবে মাখতে হবে আমরা বাসায় যেভাবে রুটির আটা প্রস্তুত করি ঠিক একইভাবে এই বিস্কুট পিঠার আটা প্রস্তুত করতে হবে দুই টেবিল চামচ তেল তেলটা দেওয়ার কারণ পিঠাটা নরম থাকবে চলুন এবার অল্প আটা নিয়ে বেলে নিই আমরা রুটি বেলার পরে এভাবে একটা নাইফের সাহায্যে আপনাদের নিজের মনের মতো ডিজাইন কেটে নিতে পারবেন আমি এখানে এই যে এইভাবে কেটে নিচ্ছি আমরা ঠিক একইভাবে সব আটাগুলিকে কেটে নিব আমার কাটা শেষ এখন আমরা চুলায় বিস্কুট পিঠাগুলি ভেজে নিব চুলাই নিভ আছে আমরা দশ মিনিট ধরে এই পিঠাগুলি ভাজবো চুলার আঁচ বাড়িয়ে দিলে পিঠাগুলি পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে এই যে আমার পিঠা হয়ে এসেছে এই যে আমার তৈরি হয়ে গেল খুব সহজেই বিস্কুট পিঠা আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন নতুন নতুন আপডেট পাবেন